السلام عليكم ورحمة الله وبركاته حامد ومسليا أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী, হ্যাঁ, মুসলিম সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যারা নতুন বছর উদযাপন করছে, নববর্ষ উদযাপন করতে কোনো রকমের দ্বিধাবোধ করে না, কোথাও অনুষ্ঠান করা হচ্ছে, কোথাও কেক কাটা হচ্ছে, কোথাও কোথাও আবার বোমা ফাটানো হচ্ছে, তো আবার কোথাও লোকেদেরকে জমা করে বিভিন্ন ধরনের গান বাজনা ডান্স করা হচ্ছে। দুঃখিত, এটা কি মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি? না, এটা মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি নয়। আমরা কি ভেবেছি আমাদের জীবন থেকে একটি বছর শেষ হয়ে গেল, আমরা যেভাবে নেকি করার দরকার ওইভাবে কি নেকি করতে পেরেছি, যেভাবে আমল করার দরকার ওইভাবে কি আমল করতে পেরেছি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলমিন মনে করুন আমাদের জীবন 63 বছরের লিখেছেন, এই 63 বছরের মধ্যে আরও একটি বছর পার হয়ে গেল, আমরা কবরের নিকটে হয়ে গেলাম, কিন্তু তারপরেও দুঃখ না করে, তারপরেও অনুতপ্ত না হয়ে আমরা আনন্দিত হচ্ছি, কেক কাটছি, লোকেদেরকে জমা করে ডান্স এবং গান বাজনা শুনতে কোনো রকমের সমস্যাই হয় না, দ্বিধাবোধ করি না। প্রিয় দিনে ভাইরা, যখন আমরা কোনো জিনিসকে নির্ধারিত করি যে হ্যাঁ অমুক তারিখে আমরা এই বিষয়টি নিয়ে ভাবব বা অমুক তারিখে অমুক অনুষ্ঠানটি হবে, এমত অবস্থায় যখনই একদিন পার হয়ে গেল তখনই আমরা একে অপরকে বলতে শুনি, ভাই খুবই নিকটই চলে আসছে আমাদের নির্ধারিত দিন, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নাও, সেদিন যেন আমাদের কোনো রকমের সমস্যা না হয়। আচ্ছা, অমুক জিনিস করা হয়েছে, না করা হয়নি, চলো আজকে ওই কাজটা করি, আচ্ছা ওই জিনিসটা বাকি আছে, এখনই গিয়ে করতে হবে, এইভাবে করে করে আমরা প্রতিদিন কথাবার্তা বলেই থাকি এবং ওইভাবে কাজ করতে শুরু করি। কিন্তু আমার জীবন যে শেষ হয়ে গেল, আমার জীবনের যে এক বছর শেষ হয়ে গেল, আমি যে কবরের নিকটে হলাম, আমি যে মৃত্যুর নিকটে হলাম, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাকে জবাব দিতে হবে, কবরে আমাকে যেতে হবে, কবরে প্রশ্নের উত্তর দিতে হবে, এই নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করেছি? আমি আমার ভাইকে বলেছি, ভাই 2023 শেষ হয়ে গেছে আর এই 2023-এ অনেক গুনাহ খাতা করে ফেলেছি, চলুন আমরা সমস্ত গুনাহ খাতাকে ছেড়ে দিয়ে এক আল্লাহর দিকে চলি, এক আল্লাহর জন্য আমরা আমল করব, আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করব, আমরা আমাদের গুনাহগুলোকে ছেড়ে দেই, যদি কারো হক মেরে থাকি তাদের হককে দিয়ে দেওয়ার চেষ্টা করি, আমাদের দ্বারা যে সমস্ত গুনাহ হয়ে গিয়েছে এই গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই। এই কথা কি আমাদের মধ্যে কয়জন বলেছেন? আমিও বলিনি, অনেকেই হয়তো আপনারা বলেননি, কিন্তু দুঃখিত, তারপরেও সমাজে এলাকায় নববৎসর উদযাপন করা হচ্ছে। সম্মানিত ভাইরা, এই জীবনটা কিছুই নয়, কিছুদিন পরেই আমি আপনি আর যেনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, কিছুদিন পরে 30-40 বছরের মধ্যে প্রায় লোক, অধিকাংশ লোক কবরের মধ্যে থাকবে, এমনকি যদি কবর খনন করা হয় তাহলে আমার মনে হয় হাড় পর্যন্ত পাওয়া যাবে না, হাড় পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। চলুন আমরা সবাই মিলে এক আল্লাহর দিকে অগ্রসর হই, নেক আমল করার চেষ্টা করি, মাবুদ তুমি আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো, আমিন।